বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোক আর নবভা মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিত শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃণময়ীতে আবাহন আজ চিত্তক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতিমণ্ডিতা প্রতিভা মন্দিরে মন্দিরে ধ্যান গীতা প্রকাশে বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশমান কখনো বা নির্মলা কৌমারী রূপ ধারিণী কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতী চুণ্ডমালিনী চামুণ্ডা তিনি আবার দমময়ী নিয়তি এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে শব্দলোকে তাই আনন্দমগ্ন Thank you.
রাজা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত হয়ে বলি ইত্থম যদা ইয়দা বাধা সর্বথা ভবিষ্যতি তদা তদাবধি অহং পরিশ্রামরি সংশয়ম। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তি প্রভাবে সংঘাত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা করে, যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন হাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণু ha 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 ha